প্রথমেই আমি বলে নিই যে এই ভিডিওটার উদ্দেশ্য কি, কারণ সাসপেন্স ক্রিয়েট করে তোমাদের ভিডিওটাতে 15 মিনিট আটকে রাখা আমার উদ্দেশ্য নয়। এই ভিডিওটাতে আমরা বলবো যে সরকারি চাকরির প্রস্তুতি যারা করছো তাদেরকে প্রত্যেকটা 0 to 0 ব্যাচ আড্ডা 24/7 এর তরফ থেকে অফার করা হচ্ছে 99 টাকাতে, লিমিটেড টাইমের জন্য প্রাইস বেড়ে যাবে। আর হ্যাঁ, 99 টাকায় কোনো একটা ব্যাচে ভর্তি হওয়া যাচ্ছে না, ভর্তি হতে গেলে একসঙ্গে ভর্তি হতে লাগছে 2463 টাকা মতো। তাহলে স্যার এ তো চিটিং, আপনি বললেন 99 টাকা, এখন দেখছি 2500 টাকা। না, তুমি যদি চাও তুমি মাসিক ইএমআইতে 124 টাকা করেও প্রতি মাসে দিতে পারো। এই আমি বলে নিলাম, কোনো হিডেন ব্যাপার নেই, সারপ্রাইজ লাস্টে গিয়ে জানাবো। আশা করি তোমাদের খুব একটা বেশি সময় আমি নষ্ট করলাম না, মাত্র 30 সেকেন্ড হয়তো হয়েছে। এবার যারা পুরো ব্যাপারটা শুনতে চাও তারা পুরো ব্যাপারটা দেখো, যাদের যারা ইন্টারেস্টেড নও কোনো ব্যাপার না, আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় ফ্রি ক্লাস করতেই পারো। চলো এইবার আমি ধীরে সুস্থে পুরো ব্যাপারটা বলছি, যারা ইন্টারেস্টেড কেবল তাদের জন্য। তিনটে ব্যাপার আমাদের বলতে হবে, কোন কোন পরীক্ষা আমরা কভার করব এই সাবস্ক্রিপশনটার মধ্যে, কীভাবে ক্লাস হবে, কতগুলো ক্লাস কি পাবো, এবং এই যে প্রত্যেকটা ব্যাচ 99 টাকায় বা মাসিক 124 টাকা বা একবারে 2465 টাকা পেমেন্ট করব, এটা কিভাবে করব। তো প্রথমে আসা যাক যে আমরা সরকারি চাকরির প্রস্তুতি লিখেছি, তো এখানে কোন কোন পরীক্ষা আমাদের কভার হবে। আমাদের এখানে কভার হবে মোট 25টা পরীক্ষা। কীরকম আমি এখানে পরপর লিখে দিচ্ছি একদম সিস্টেমেটিক উপায়। দেখো, WBP কনস্টেবল SI, এই দুটো কভার হবে। নেক্সট WBPSC ফুড SI, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই তিনটে কভার হবে। নেক্সট WB গ্রুপ D, এইটা কভার হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের, আচ্ছা, পুলিশের মধ্যে লেডি কনস্টেবল, লেডিরা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে, আমি ওটা আলাদা করে লিখলাম না। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে 2, 3, 5 একে মোট 6খানা পরীক্ষা আমার কভার হলো। ওকে, এবার রেলে এসো, RRB রেলে NTPC গ্রুপ D কভার হবে। SSC স্টাফ সিলেকশন কমিশন, MTS, CHSL, CGS, CGL, CPO, স্টেনো, এই 5টা কভার হবে। আচ্ছা, তাহলে সেন্ট্রালের তরফে কটা হলো, 2 আর 5-এ 7টা। ওকে, এবার এসো ব্যাংকিংয়ে, ব্যাংকিংয়ের তরফ থেকে IBPS, PO, ক্লার্ক, এই দুটো হবে। SBI যে পরীক্ষাগুলো প্রতি বছর হয়, PO, ক্লার্ক, এই দুটো হবে। RRB রিজিওনাল রুরাল ব্যাংক, PO, ক্লার্ক, এই দুটো হবে। কোঅপারেটিভ ব্যাংক, আমি এটাকে একটাই পোস্ট হিসেবে রাখছি। আর আর নেক্সট কি, RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, এই দুটো কভার হবে। আচ্ছা, তাহলে ব্যাংকিংয়ের তরফ থেকে গেল 2, 2, 4, 2, 6, 2, 8, 1, 9, 9খানা। টোটাল আমাদের কত হলো, 9 আর সাথে 16 আর 6, 22টা। এরপর আমাদের LIC কভার হবে, GIC কভার হবে ইন্স্যুরেন্সের মধ্যে, আর FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কভার হবে। টোটাল আমাদের এই 25খানা এক্সাম কভার হবে। এবার আমরা দেখেছি পড়াতে পড়াতে দীর্ঘদিন, আমি রিজেনিংয়ের টিচার, যে নাম্বার সিরিজ WBPতে আলাদা আর SBIতে আলাদা, SBIতে যদিও কোয়ান্টে থাকে নাম্বার সিরিজ, না একই, WBPতে থাকবে ইজি লেভেলের, SSC, CGL, CHSL এ থাকবে মডারেট লেভেলের, আর SBIতে থাকবে হাই লেভেলের। তাহলে কেননা আমি একটা ব্যাচের মধ্যে 0 to 0 মেথডে পুরো চ্যাপ্টারটাই না শিখিয়ে দিই। এবার তুমি 25টা পরীক্ষার যে কোনো পরীক্ষা দাও, একাধিক চাকরি যা ইচ্ছা তুমি ক্র্যাক করো, তোমার ব্যাপার, আলাদা আলাদা ব্যাচ করে সময় নষ্ট করার কোনো মানে নেই। আমি পড়ি খালি WBP, এদিকে রেলের কোনো ফর্মই আমি ছাড়ি না, আমি তো ওটা পড়ি না, আমি পারবো না, না সেই দিন শেষ। তাহলে কোন কোন পরীক্ষা কভার হবে আমি এখানে বলে দিলাম। ওকে, নেক্সট নেক্সট আমরা আসবো যে কি করে ক্লাস হবে, প্রতিটা সাবজেক্টের 0 to 0 ব্যাচ বলি। দেখো, আমরা এই যে সাবস্ক্রিপশন মেথডটা চালু করেছি,
এখানে তোমাদের ভ্যালিডিটি থাকবে 1 বছর, মানে 12 মাস। আমরা ঠিক করেছি প্রত্যেক মাসে 2টো করে ব্যাচ আমরা লঞ্চ করব, একসঙ্গে 24টা ব্যাচ কারোর মাথায় ঢুকবে না, সব ঘেঁটে ঘোয়া হয়ে যাবে, স্বাভাবিক, সারাদিন 24 ঘন্টা, 24টা ক্লাস কি করে দেখবে। টোটাল আমাদের 24টা ব্যাচ সারা বছর ধরে হবে। ওকে, এইবার এই যে প্রত্যেকটা ব্যাচ, এগুলো কোন পরীক্ষার? এগুলো পরীক্ষার না, এগুলো সাবজেক্টের 0 টু হিরো ব্যাচ। যেমন আমাদের এই এটা শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে আমাদের লঞ্চ হয়েছে ইকোনমি আর ইংলিশ, কোন পরীক্ষার? ওই 25টা পরীক্ষার। আচ্ছা, 2টো হয়ে গেল। মার্চে আমাদের 10 তারিখে লঞ্চ হয়েছে জিআই আর 31 তারিখে লঞ্চ হবে ম্যাথ, 2টো মিটে গেল। এরকম করে প্রতি মাসে আমরা 2টো 2টো করে এগোব। প্রত্যেকটা ব্যাচ কতটা টাইমের আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিই। ইকো হচ্ছে 64 ঘন্টার, ইংলিশ হচ্ছে 69 ঘন্টার, জিআই হচ্ছে 65 ঘন্টার, ম্যাথ হচ্ছে 70 ঘন্টার। বাকিগুলো যেহেতু পরের মাসের গল্প, আমি এখন থেকে বলছি না। তাহলে কি আইডিয়া পেলে? প্রত্যেকটা ব্যাচ অ্যাভারেজ 60 থেকে 70 ঘন্টার, তার বেসিক টু হাই লেভেল সমস্ত চ্যাপ্টার, 0 টু হিরো সমস্ত টাইপ, ইজি মডারেট হাই তোমায় শেখানো হবে। ওকে, কিন্তু স্যার এই ক্লাসগুলো আমি করব কি করে? বলে দিচ্ছি, ক্লাসগুলো তোমরা করবে আড্ডা 24/7 অ্যাপে লাইভ ক্লাস। আড্ডা সব দেখিয়ে দেবো, কি করে ভর্তি হতে হবে, যারা আমার মতো খুব কম টেক স্যাভি তাদের জন্য দেখিয়ে দেবো। এই প্রত্যেকটা ব্যাচ হবে লাইভে। ওকে, এইবার দিনের বিভিন্ন সময় স্যার ম্যাডামরা নিজেদের পছন্দ মতো টাইমে ব্যাচ লঞ্চ করেন। যেমন ইকো হচ্ছে আমার যদ্দূর মনে পড়ছে 2:30 থেকে 4:30, ডেলি 1.5 ঘন্টা, ইংলিশ হচ্ছে 4:30 থেকে 6টা, হ্যাঁ একই টাইমে 2টো ব্যাচ চলবে না, জিআই হচ্ছে 2টো থেকে 3টে, ম্যাথ হচ্ছে 6টা থেকে 7টা। ঠিক আছে, এইভাবে এক একজন স্যার ম্যাডাম এক একটা টাইমে নেবেন। এইবার তোমরা প্রত্যেকটা লাইভ ক্লাস করতে পারছো। দেখো, তুমি বলবে স্যার এপ্রিলে গিয়ে যখন আমার নেক্সট 2টো ব্যাচ লঞ্চ হবে, এপ্রিলে আসবে বাংলা আর হিস্ট্রি। স্যার বাংলা? হ্যাঁ, পিএসসিতে তো বাংলা আছে, শেখাবো না আমরা? অবশ্যই শেখাবো, কিচ্ছু বাদ যাবে না। এইবার স্যার 6 ঘন্টা ডেলি কি করে দেখবো? না, খেয়াল করে দেখো, ইকো আর ইংলিশ ডেলি 1.5 ঘন্টা করে হচ্ছে, 65-70 ঘন্টার ব্যাচ। আমাদের ক্লাস চলে সোম থেকে শনি, মন্ডে টু স্যাটারডে, ন্যাশনাল হলিডে আর রবিবার বাদ। এবার তার মানে দিনে 1.5 ঘন্টা হলে একটা 70 ঘন্টা 65 ঘন্টার ব্যাচ শেষ হতে 42-43 দিন লাগে, 1.5 মাস। ন্যাশনাল হলিডে রবিবার যোগ করো, 50 দিন। তার মানে ইকো শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি, এটা 7 এপ্রিল নাগাদ শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, এইবার তোমার বাংলা ব্যাচ শুরু হয়ে গেল, একটা শেষ হলো, এদিক থেকে একটা অন হয়ে গেল। ইংলিশ 24 ফেব্রুয়ারি শুরু হয়েছে, 14 এপ্রিল নাগাদ শেষ হয়ে যাবে, হিস্ট্রি অন হয়ে যাবে। অর্থাৎ লাইভ তোমার সব সময় আমাদের চেষ্টা থাকবে যাতে 4টে করে চলে, এর বেশি যাতে না চলে। এবার তুমি বলবে, স্যার তাহলে এই যে ব্যাচটা 17 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিলে গিয়ে শেষ হয়ে গেল, এই ক্লাস আর দেখতে পারবো না? যতগুলো ব্যাচ চলবে তোমাদের এই 12 মাসে 24টা, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড তোমাদের কাছে থেকে যাবে। কতদিন? পুরো 1 বছর। যারা আজকে ভর্তি হচ্ছ, আমি বলে দেবো লিমিটেড অফার এটা, তাদের পরের বছর 17 মার্চ অবধি তোমরা এই প্রথম ইকো ব্যাচটার প্রতিটা ক্লাসও দেখতে পারবে। যদি লাইভ অ্যাটেন্ড করো তাও তোমার কাছে রেকর্ডেড থাকবে, যদি লাইভ অ্যাটেন্ড না করো তাও তোমার কাছে রেকর্ডেড থাকবে। রেকর্ডেডগুলো ডাউনলোড করে ওয়াইফাইতে রেখে দিতে পারবে, যাদের ইন্টারনেট সমস্যা অ্যাপে নেট ছাড়াই চালিয়ে তুমি ওগুলোকে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আমরা কন্টেন্টও দেবো, মক টেস্টও দেবো, সব আসছি। তাহলে তোমাদের কীরম করে ক্লাস হবে সব বলে দিলাম, এবার নেক্সট কথায় এসো। নেক্সট কী কথা? নেক্সট কথা হচ্ছে, স্যার 24টা তো সাবজেক্টই নেই, আপনি 24টা ব্যাচ কী করে বলেন? বলছি দেখ, খুব যেটা সম্ভাবনা সেটা হচ্ছে এখনও অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের যা হালচাল, আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ সিইটির সিলেবাস লঞ্চ হবে। জানো আশা করি সিইটি নিয়ে সবাই। এইবার সিইটির সিলেবাস লঞ্চ হলে তোমরা আবার টাকা দিয়ে ভর্তি হবে অন্য কোনো ব্যাচে? না, এই যে ভর্তি হয়ে আছো, দেখো
ইকোনমি, এই যে শাহিন ম্যাম করিয়ে দিলেন তোমাদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল, যেহেতু ইকোনমি ফার্স্ট ব্যাচ, আমি ইকোনমির উদাহরণ দিয়ে বলছি। আগস্টে যদি সিইটির সিলেবাস লঞ্চ হয় এবং দেখা যায় ইকোনমির আরও 5টা নতুন চ্যাপ্টার ঢুকেছে, প্যাটার্ন বদলে গেছে, তাহলে শাহিন ম্যামই আবার একটা করে ব্যাচ নেবেন ইকোনমির, যেখানে সিইটি ওরিয়েন্টেড পড়াশোনা হবে, অর্থাৎ ভবিষ্যতের জন্যও তুমি ভর্তি হয়ে থাকলে। ওকে, অর্থাৎ পার সাবজেক্ট তুমি একাধিক ক্লাস পাবে একাধিক স্যার ম্যাডামের। কেন একাধিক স্যার ম্যাডামের? যেমন আমাদের চ্যানেলে আমিও রিজেনিং করাই, সৌমা ম্যামও রিজেনিং করান। 10ই মার্চ যে ব্যাচটা লঞ্চ হয়েছে ওটায় সৌমা ম্যাম রিজেনিং করাচ্ছেন, তার মানে জুন নাগাদ আমিও একটা রিজেনিং ব্যাচ আনবো। আলাদা আলাদা করে কোনো স্যার ম্যাডামের কাছে আর ভর্তি হওয়ার দরকার পড়বে না। বোঝা গেল যে 24টা ব্যাচ কী কী হবে? প্রতিটা সাবজেক্ট কভার হবে, প্রতিটা টপিক। ওকে, নেক্সট কথা হচ্ছে যে এখানে এই যে বলছেন 99 টাকাতে, এই ব্যাপারটা বলুন, তোমাদের এই সাবস্ক্রিপশনটার মধ্যে 24টা ব্যাচ আছে, ওকে, আর কি আছে? আর ইবুকে সেট আছে, একটা নয় সেট। যারা জেনকমের স্টুডেন্ট অলরেডি ইংলিশ রিজেনিং, ইংলিশ একটা, রিজেনিং একটা, অঙ্কের দুটো পেয়ে গেছো, 4টে, আর জিকেজিএসটা পাবে, যেহেতু জিকেজিএস এখনো ব্যাচ শুরু হয়নি, শুরু হলে পাবে। ইবুকের কেমন কন্টেন্ট? যারা আমাদের জেনকমের স্টুডেন্ট তারা পারলে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর দুই, এটা গেল এক, এটা গেল দুই। আর 3 নম্বর, তোমরা মক টেস্ট পেয়ে গেছো যারা জেনকমে ভর্তি হয়েছো, অলরেডি পাবে না, পেয়ে গেছো। এইবার টোটাল কটা জিনিস তোমাদের? 26খানা জিনিস, রাইট? প্রত্যেকটা 99 টাকায় যদি করো কত আসছে? 2574 টাকা আসছে। এত টাকাও লাগবে না, এর থেকে কমেই হবে, এবং ইএমআই এর ব্যবস্থাও আছে, প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে বুঝে গেলে যে এর মধ্যে কি কি পাচ্ছ। এবার হচ্ছে কি করে ক্লাস করবে। আড্ডা 24/7, এটা ভর্তি হওয়ার পর, ভর্তি হওয়ার সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপে ঢুকবে, মাই কন্টেন্টে যাবে, মাই কন্টেন্টে গিয়ে তুমি লাইভ ক্লাসে যদি ক্লিক করো, তোমায় দেখিয়ে দেবে পরের লাইভ ক্লাস কোনটা কোন সময় আছে, ঢুকে যেতে পারবে। যদি অল ক্লাসেসে ক্লিক করো, তাহলে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড তুমি পাবে, এবং এর পাশেই একটা অপশান থাকবে প্র্যাকটিস বুক, এটার মানে ক্লাসে যে একটা করানো হয়েছে সেইটার পিডিএফ। ওকে, পিডিএফ তুমি অ্যাপের মধ্যে যতবার ইচ্ছা পড়তে পারবে, ওখান থেকে ডাউনলোড করে কোনো বন্ধুকে পাঠাতে পারবে না। ওকে, আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ইবুক যে অপশান থাকবে, ওখান থেকে তুমি আমাদের কন্টেন্ট পড়তে পারবে যতবার ইচ্ছা, এটা আলাদা, ক্লাস কন্টেন্টের বাইরে। আর টেস্ট সিরিজ বলে যে অপশান আছে, এই 4টেই অপশান তোমরা দেখতে পাবে, সেইখানে গেলে তোমরা অনলাইনে টেস্ট দিতে পারবে। এই হয়ে গেল কোনটা কি করে পারবে। আচ্ছা, পুরোটা শুনে নাও লাস্ট অবধি। এবার হচ্ছে স্যার কি করে ভর্তি হব। আর একটা কথা, ভর্তি সংক্রান্ত যা কারোর কোনো কনফিউশন হলে, কোনো প্রবলেম হলে, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে দেবো ব্যক্তিগতভাবে। ওকে, দুই, যারা যারা ভর্তি হচ্ছ তারা তারা কমেন্টে লিখবে যে কে কত টাকাতে ভর্তি হচ্ছ, কারণ এই যে টাকাটা আমি দেখাবো 2500 টাকারও কম, এটা বেড়ে যাবে, কারণ বুঝতেই পারছো এত কম টাকাতে ব্যাচ অফার করা কার্যত অসম্ভব, কাজেই এটা হয়তো আগামীকাল থেকে বা আগামীকাল দুপুরের পর থেকে বেড়ে যাবে, বেড়ে খানিকটা বাড়বে, এই না যে বেড়ে 10,000 টাকা হয়ে যাবে, তবে আস্তে আস্তে এটা ক্রমশ ইনক্রিজ করতে থাকবে। কাজেই কে কত টাকাতে ভর্তি হচ্ছে একটু লিখবে, যারা পরে ভর্তি হবে নিজেরাই দেখতে হবে তারা ক্রমশ বেশি টাকা লিখছে। তিন, যারা ভর্তি হয়ে গেলে তারা সঙ্গে সঙ্গে 3-4 ঘন্টা একটু ক্লাস করে, ক্লাস কেমন, ইবুক পড়ে ইবুক কেমন, মক টেস্ট দিয়ে মক টেস্ট কেমন, একটু ফিডব্যাকগুলো লিখতে থাকো, তাহলে সারা পশ্চিমবঙ্গ জানতে পারবে যে কী লেভেলের ক্লাস দেওয়া হচ্ছে, কারণ অলরেডি ইকোনমি ইংলিশ জিআই স্টার্ট হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ভর্তি হলেই এই 3টে সাবজেক্টের ক্লাস তো তোমরা দেখতেই পাবে, ইবুক সবাই দেখতে হবে, মক টেস্ট সবাই দেখতে হবে, রিভিউ দাও ওপেন কমেন্টে, ঠিক আছে? চলো, এই 3টে কিন্তু তোমরা অবশ্যই করবে। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার মতো কিচ্ছু বোঝো না, টেক স্যাভি নও, তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ, ঠিক আছে, প্রথম স্টেপ দেখো কি রয়েছে তোমার ফোনে। এটা আমি আমার ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি। এরকম প্লে স্টোর বলে একটা অ্যাপ পাবে, এই অ্যাপটায় ঢুকবে, সবার ফোনে আছে। দুই,
প্লে স্টোরে ক্লিক করে ঢুকলে এরকম একটা সার্চের বক্স পাবে, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। 3, এই সার্চ বক্সে গিয়ে লিখবে আড্ডা 24/7, নেট অন রাখবে অবশ্যই, ঠিক আছে? আমার যদিও তখন নেট একদম জিরো চলছিল। আড্ডা 24/7 লিখলেই তোমার কাছে আমাদের আড্ডা 24/7-এর লিঙ্ক চলে আসবে। 4, 4 নাম্বার তুমি কি করবে, 4 নাম্বার তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবে এই লিঙ্কটায় ক্লিক করলে এরকম একটা অ্যাপ খুলে যাবে, ইনস্টল অপশান পাবে, এখানে ক্লিক করবে। 5, ইনস্টল তোমার ফোনে হয়ে গেলে নেট চালানো থাকবে, তোমার কাছে ওপেন অপশান আসবে, ওপেন করবে। 6, ওপেন করার পর তোমায় দেখবে তোমায় জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ প্রিপেয়ারিং ফর, কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্ক্রল করে নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামলে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, এইখানটায় ক্লিক করে দেবে, ক্লিক করে দিলে 8, এবার বলবে তোমার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশে ক্লিক করবে, বাংলায় না মানে সে উল্টো পাল্টা বাংলা আসে, ঠিক আছে? তার থেকে ইংলিশেই আমরা ওইটুকু সরগর। 9, 9 এরকম তোমার কাছে অ্যাপ খুলে যাবে, তোমায় লগ ইন করতে বলবে, তুমি তোমার ইমেল আইডি দিয়ে লগ ইন করবে, খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা 10, তোমার ইমেল আইডি দিয়ে তুমি লগ ইন করলে এইবার তোমার কাছে অ্যাপ খুলে গেল। দেখো ফ্রিতেও আমাদের অ্যাপে অনেক কিছু আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কুইজ, এসব ফ্রিতে পাবে, তোমরা তো পেড ব্যাচে যাবে। তোমরা এই যে স্টোর, এইখানটায় ক্লিক করবে, ঠিক আছে, স্টোর অপশানে। আচ্ছা স্টোর অপশানে ক্লিক করলে ওপরে একটা সার্চ বক্স পাবে, সার্চ বক্সে, সার্চ বক্সে কি সার্চ করবে ভালো করে দেখে নাও, এটা আমি ছবি তুলে আনতে ভুলে গেছি, সরি, লিখে দিচ্ছি, জেনারেল কম্পিটিশন মহাপ্যাক, জেনারেল কম্বাইন্ড নয়, জেনারেল কম্পিটিশন মহাপ্যাক, ঠিক আছে? আর এত কিছু করার দরকারও নেই, আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে পিনড কমেন্ট করে ব্যাচের লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ ইনস্টল করে ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এখানে পৌঁছে যাবে, এই 10টা স্টেপ তোমার করার দরকার নেই, ওকে? কোথাও খুঁজতে হবে না, কারণ আড্ডার স্টোরে প্রচুর ব্যাচ আছে, আমি এক্স্যাক্ট ব্যাচের লিঙ্ক দিয়ে রাখছি কমেন্টে। এইবার তোমায় দেখো, স্যার এত টাকা, না না না, এই দেখো ইউজ কয়েন আছে, এইখানটায় ক্লিক করবে, কত ছিল, 11, দেখো 11,199, ইউজ কয়েন করার পর কত হয়ে গেল, 11,087, খানিকটা কমলো। স্যার আমার কাছে তো কয়েন নেই অ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুকে শেয়ার করার অপশান আছে, শেয়ার করে দাও কোনো বন্ধুকে, কয়েন চলে আসবে তোমার কাছে, সেই কয়েন তখন ইউজ করবে, ওকে? আচ্ছা স্টেপ বাই স্টেপ দেখো এবার কি করব। এবার দেখো এখানে সি অফার্স বলে একটা জায়গা আছে, দেখতে পেরেছো? এইখানটায় ক্লিক করো, এইখানটায় ক্লিক করলে তোমার কাছে কুপন কোড চাইবে, এরকম চলে আসবে কুপন কোড। অনেকে কি করবে, এখানে কখনো MR75, কখনো অন্য বিভিন্ন রকম থাকে সেটা বসিয়ে দেয়, একদম না। কেন স্যার বসালে হবে না? হবে, কম ডিসকাউন্ট পাবে, সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় টিচারদের কুপন কোডে, যে কোনো টিচারের কুপন কোডে। আমার কুপন কোড কত, Y219, এখানে লিখে দাও Y219, লিখে অ্যাপ্লাই বাটনে প্রেস করো, অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? এই সব জায়গার কুপন কোড পাল্টে পাল্টে যায় দিন অনুযায়ী, Y219 কখনো পাল্টাবে না, কোনো টিচারের কুপন কোড পাল্টায় না, ওকে? যে কোনো টিচারের। নেক্সট, Y219 কুপন আমি অ্যাপ্লাই করেছি, দাম কমে কত হয়ে গেছে, 2,463 টাকা, যেটা কথা ছিল ভিডিওর শুরুতে, কাউকে সারপ্রাইজ দেবো, 15 মিনিট ধরে রেখে বলবো না মানে আরো না এই টাকাটা লাগবে, সরি, দেখিয়ে দিয়েছি, ওকে। এবার কি করতে হবে, এবার তোমার এখানে নিজের নাম আর ফোন নাম্বার, এই তিনটে ফিল আপ করতে হবে, ভালো করে ফিল আপ করবে। আর প্রথমে ইমেল আইডি তো দিয়েই তুমি ঢুকেছ, ইমেল আইডি তোমার দেওয়াই আছে, যদি ইমেল আইডি চায় আর একবার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কখন আসবে ফিল আপের অপশান, যখন তুমি এখানে বাই নাও করবে, ঠিক আছে? এবার তুমি কি করবে, এবার কন্টিনিউ অপশানে ক্লিক করো, কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমার কাছে পেমেন্টের গেটওয়ে খুলে যাবে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, অ্যামাজন পে, মোবিকুইক, যে কোনো ব্যাংকের কার্ড ফার্ড থেকে তুমি ভর্তি হতে পারবে। স্যার আপনি বলেছিলেন ইএমআই দেওয়া যায় 124 টাকা করে, যায়, ফালতু কথা বলিনি। এবার তোমার যদি ইএমআইতে ভর্তি হতে হয় তুমি ইএমআইতে ক্লিক করো, তবে হ্যাঁ এগুলো যেমন যে কোনো ব্যাংকের কার্ড থেকে হবে, ইএমআই যে কোনো ব্যাংকের কার্ডে হবে না, ঠিক আছে? আশা করি এটার জন্য বিশাল কিছু অসুবিধা হবে না তোমাদের, ইএমআই এই কটা ব্যাংক থেকে হবে,
আইসিআইসিআই, ব্যাংক অফ বরোদা, সিটি, ইন্ডাসল্যান্ড, আরবিএল, স্ট্যান্ডার্ড, ইয়েস, সবগুলোই খুব পরিচিত ব্যাংক, কোনো অসুবিধা নেই। স্যার আমার তো নেই আইসিআইসিআই। তোমার বাবার, দাদার, দিদির, বন্ধুর কারোর না কারোর তো আছে, তার থেকে করো না। খালি এখানে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডিটা নিজের দেবে, তাহলেই হলো, ভর্তি তুমি যে কোনো অ্যাকাউন্ট থেকে হও, নো প্রবলেম। আচ্ছা কত টাকা লাগবে ইএমআইতে? তুমি যদি 24 মাসে 2 বছর ধরে টাকা দাও, প্রতি মাসে লাগবে তোমার, যেটা বলেছিলাম, সরি 87 পয়সা কম বলেছিলাম, এর জন্য আশা করি আমাকে কেউ দোষ দেবে না, 124 টাকা 87 পয়সা। তবে তুমি একবারে ভর্তি হলে তোমার কত লাগছিল? 2463 টাকা, এটা তো সব জায়গায় হয়। আর 2 বছর ধরে তুমি যদি টাকা দাও, তোমার লাগছে 2996, কার্যত 3000 টাকা, এখানে তোমার 500 টাকা বেশি লাগছে। ঠিক আছে, কাজেই যদি খুব একটা অসুবিধা না হয়, একবারে পেমেন্ট করাই মনে হয় বুদ্ধিমানের কাজ, সেটা তোমাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে দেখো আইসিআইসিআই ব্যাংকেরটা আমি দেখিয়ে দিয়েছি, তুমি এখানে ক্লিক করলেই দেখতে পাবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, কত দিনের অফার তুমি চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমায় মাসে মাসে কত করে দিতে হবে, আর টোটাল তোমার তাহলে কত টাকা পকেট থেকে খরচ হচ্ছে। ঠিক আছে, পুরো দেখিয়ে দিলাম। আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি পিনড কমেন্ট করে দিচ্ছি ব্যাচের লিঙ্ক। হ্যাঁ, যেটা ব্যাপার, হয়তো আগামীকাল দুপুর থেকে দামটা একটু বাড়বে, 2463 আছে, এটা ক্রমশ একটু একটু করে রোজ বা দুদিন তিন দিন পর পর বাড়তে বাড়তে যাবে। কাজেই তোমাদের যারা কাছের বন্ধুবান্ধব আছে, সিরিয়াস পড়াশোনা করছে, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদের কাছে এই ভিডিওটা তোমরা ফটাফট শেয়ার করে নিতে পারো, কারণ লাইভ ক্লাস, জিরো টু হিরো মেথডে রেকর্ডেড ভিডিও, ই বুক, মক টেস্ট, পড়াশোনার জন্য আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আমার বাড়িতে নেট নেই, ওয়াইফাই থেকে ডাউনলোড করে নিও, লাইভ ক্লাসের বদলে রেকর্ডেড দেখে নেবে, ওকে, খালি একটা মোবাইল ফোন থাকলেই হবে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, গড ব্লেস ইউ অল, জয় শ্রীকৃষ্ণ।